ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন ইসলামিক ব্যাংকে টাকা রাখলে এবং সে টাকার উপরে যদি তারা লাভ দিয়ে থাকে সে লাভটা গ্রহণ করা যাবে কি যাবে না অর্থাৎ হবে কি হবে না আলহামদুলিল্লাহ নবী মহামাইন আবাদ ইসলামী ব্যাংক বিষয়ে একাধিকবার আমি জিজ্ঞাসিত হয়েছি এবং উত্তরও দিয়েছি ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে বিস্তারিত তবে তাকে এখানে বলবো যে ইসলামী ব্যাংকের লেনদেন তারা যেভাবে কাগজ কলমে লিখে রেখেছেন যদি তারা তাদের নীতি ঠিক রাখেন তাহলে ইনশাআল্লাহ বৈধ রয়েছে তারা বলে থাকেন যে আমরা যারা আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমরা তাদেরকে ব্যবসার শেয়ারহোল্ডার হিসেবে গ্রহণ করে থাকি এই জন্য তারা লিখে রাখেন মুদারাবা সঞ্চয় হিসাব মদারাবা এমন একটি ব্যবসার নাম যা রসন যুগেও ছিল সাহাবাহিকেরামে যুগেও ছিল এবং সে যুগ থেকে অধ্যাবধি চলে আসছে মুদারাবা হলো ওই ব্যবসাকে বলা হয় যে একজন পয়সা দেবে আরেকজন সেটাকে কাজে লাগাবে মানে একজনের অর্থ আছে কিন্তু তার ব্যবসা বাণিজ্য করার জ্ঞান নাই বা সময় নাই আরো যেন অর্থ আছে কিন্তু তার টাকা নাই কিন্তু ব্যবসায় রয়েছে তো জ্ঞান দুজনে ফাঁক করলো ঠিক আছে আমার টাকা আপনার শ্রম দিয়ে আপনি কাজে লাগান যা হবে লাভ পার্সেন্ট নির্ধারণ করে তারা চুক্তিবদ্ধ হবে তো এটা বৈধ রয়েছে ইসলামে তো ইসলামী bank তারাও বলে থাকেন যে আমরা এইভাবে টাকা পয়সা নিয়ে থাকি জমা নিয়ে থাকি এবং এ টাকাকে আমরা হালাল পথে ব্যয় করি হালাল পথে ইনভেস্ট করি অর্থাৎ বৈধ ব্যবসায় নিয়োগ করি এরপর যে লাভ হয় সে লাভের পার্সেন্ট দিয়ে থাকি তো যদি তাই হয় তাহলে এটা বৈধ রয়েছে এটা ব্যবসা আর মহান রব্বুল আলমীর ব্যবসাকে তো হালাল করেছেন ও হাল্লাহ বা হার বা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং তারা যেভাবে দাবি হবে। এবং তারা প্রাণ চেষ্টা করে থাকেন ইসলামী তরিকায় এই ব্যবসাকে চালানোর জন্য এই ব্যাংক গুলিকে এরপরে এক জায়গায় তারা আপারক সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু লেনদেন করতে তারা বাধ্য তো ওই টাকার উপরে কিছু সুদ দেওয়া হয় মানুষ ব্যাংকের পক্ষ থেকে তো ওই টাকাটা তারা ভোক্তাদেরকে দেন না অ্যাকাউন্ট হোল্ডারদেরকে সেটা একটা ফান্ড হিসেবে জমা করে দেন যে ফান্ডের নাম দিয়েছেন হারাম ফান্ড এটা বিশেষ করে ইসলাম ব্যাংক সামরে বলতে পারি তাদের একজন উদ্যতন কর্মকর্তা এভাবে বলেছেন যে হারাম ফান্ডে জমা রাখেন এবং ওখান থেকে গরিব মিসকিন অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করে এটা ওই অ্যাকাউন্ট হোল্ডারদের কারো মাঝে বিতরণ করেন না তাহলে তো বলা যায় যে সার্বিক চেষ্টা করেছেন অতএব এই ইসলামী ব্যাংকগুলিতে আশা করা যায় যে টাকা পয়সা জমার রাখা বৈধ রয়েছে আর তারা যেভাবে মূলনীতি এঁকেছেন সেই মূলনীতি অনুযায়ী যদি তারা ব্যবসা করেন তাহলে ব্যবসার যেহেতু লাভ হিসেবে তারা দেন একটা পার্সেন্ট সেটা বৈধ রয়েছে ইনশাল্লাহ পরিশেষে বলবো যে আপনি সেখানে টাকা রেখেছেন ভালো কথা ইনশাল্লাহ এটা আপনার বৈধ রয়েছে আপনার জন্য এবং তারা আল্লাহ আল্লাহর ভিত্তিতে যা দেবেন সেটা আপনার জন্য বৈধ রয়েছে আপনি নিতে পারেন ইনশাল্লাহ আর যদি মনে করেন যে এত সন্দেহ রয়েছে কারণ এখানে যদিও হালাল বলা হচ্ছে বা হালাল পথে তারা ইনকাম করার চেষ্টা করছে বা ইসলাম সন্দেহ চলার চেষ্টা করে কিন্তু এরপর মানুষ ব্যাংকের সাথে জড়িত হতে হয় বলে কিছু সুদের সুদের কারবার জড়িয়ে যাওয়া লাগে বাধ্যগত অবস্থায় এসব চিন্তা করে যদি আপনি মনে করেন যে না এই অর্থটা আমি নেব না এই বর্ধিত অর্থটা যেহেতু সন্দেহ সন্দেহের সৃষ্টি হয়েছে তাহলে ফকির মিসকিন হয়তো দরিদ্র আপনি এদেরকে দিতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি ভোগ করেন সেটারও ইনশাল্লাহ অবকাশ রয়েছে বিশেষ করে এই ইসলামী ব্যাংকগুলির মাধ্যমে যে লাভ পাবেন সেটার বৈধতা রয়েছে কিন্তু অন্যান্য ব্যাংক যেগুলি ইসলামী তরিকায় চায় না এবং স্পষ্টভাবে তারা শুধু লেনদেনে লিপ্ত তাদের লাভ স্পষ্ট সুদ কাজে ওটা ভক্ষণ করা যাবে না আর ওটা থেকে তবা করা এটাই পথ যে হাই ওই টাকা উঠিয়ে নিয়ে ওই ফকির মিসকিন হত দরিদ্র বা জনকল্যাণ মূলক কোনো কাজে ব্যয় করে দিবে অথবা ব্যাংকে জমা রেখে দেবে ব্যাংকে রেখে দেবে উঠাবে না কারণ ওই টাকা সে বৈধ মূল মূলত বৈধ মালিক নয় কাছে ওই টাকা ব্যাংকে রেখে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এটা অন ব্যাংকের ক্ষেত্রে বলছি কিন্তু ইসলাম ব্যাংকের ক্ষেত্রে তো বুঝতেই পারলেন পক্ষে বিপক্ষে আশা করা যায় ইনশাআল্লাহ লেনদেন বৈধ রয়েছে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে থেকে বাঁচার জন্য আর আল্লাহ সাধ্যের বাইরে কাউকে বোঝা চাপান না আল্লাহ কোন আত্মাকেই তার সাধ্যের বাইরে বোঝা চাপান না আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ কর্লাহ মাস্তম আল্লাহ আল্লাহকে ভয় করো যথাসাধ্য আদে টাকা পয়সা যদি একান্ত জমা রাখার দরকার হয় প্রয়োজন হয় তাহলে এই জাতীয় ব্যাংকে রাখা উচিত এবং তারা যেভাবে ভাবে লাভ lossless ভিত্তিতে দিয়ে থাকেন শালারের নেয়য়া বৈধ রয়েছে আশা করি উত্তর পেয়েছেন সবস্তরে আদাও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া